Sons of the Forest-এর part 5-এ finally সবাইকে আবারো ওয়েলকাম। আর আজকে যেমনটা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে আজকে বরফ পড়ছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি গেমটা না একা একা অফ ক্যামেরায় খেলছিলাম আর অনেক কিছু করেছি, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বেড়া বানিয়েছি, বেড়ার মধ্যে এখানে শেলফ বানিয়েছি যেখানে আমার যা যা জিনিস ছিল সব কিছু রেখেছি। আর এখানে আমি দেখো বেঞ্চ বানিয়েছি যেটা আমি বসে রেস্ট করতে পারি। আমার সাথে ভার্জিনিয়া আছে যে আজকে আমার ফ্রেন্ড হয়ে গেছে, আর আমার সাথে আছে কেলভিন, সবাই বসে বসে আগুন পোয়াচ্ছে দেখো, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে। তো চলো এখান থেকে এবার আমি দেখাচ্ছি তোমাদের আরও কিছু। এই যে চেয়ারগুলো না আমি বানিয়েছি, আর এই যে মেনি কুইনগুলো আছে না, মেনি কুইন এই মানুষের মতো, এটাও আমি বানিয়েছি। আর এটা হচ্ছে পাখির খাঁচা যেটা আমি বানিয়েছি, মানে একটু আগেই বানিয়েছি, আমি ভিডিওটা পরে শুরু করছি কারণ অনেক টাইম ধরে বানিয়েছি, প্রায় 3 ঘন্টা খেলার পরে আমি এইসব বানাতে পেরেছি ভাই। এই দেখো ভার্জিনিয়া আমার ফাইনালি ফ্রেন্ড হয়ে গেছে। ভার্জিনিয়াকে আমাকে বন্দুক খুঁজে দিতে হবে, তাহলে ভার্জিনিয়া আমার কথা শুনবে ভাই, সব কিছু করবে। লেটস গো। আর আজকে পার্ট 5 অনেক মজা হতে চলেছে, মানে যেমনটা দেখতে পাচ্ছ তোমরা ভাই, আমি তো অনেক এক্সাইটেড পার্ট 5 খেলার জন্য। আর তোমাদের ভিতরটাও একটু দেখিয়ে দিই, এখানে আমি সব রকমের তীর রেখেছি, দুটো সবুজ তীর, এগুলো আমি বানিয়েছিলাম কাঠ দিয়ে, এগুলো তীর আমি পেয়েছিলাম বাক্স থেকে, ঘড়ি, টাকা পেয়েছি, তারপরে যে ব্যাটারি যা যা আছে না সব কিছু আমি লাইন বাই লাইন এখানে রেখে দিয়েছি যা যা পেয়েছি জঙ্গলের মধ্যে। তো এরকম করে আমি সব কিছু রেখে দিয়েছি। আর আজকে আমি হ্যাঁ আরেকটা জিনিস আমি বানিয়েছি, তারও আরেকটা কী বানিয়েছি সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। আর যে হারে বরফ পড়ছে ভাই কি বলবো, আমার অনেক মজা লাগছে গেমটা খেলতে। আরে দেখো ভার্জিনিয়া আমার কত সুন্দর সুইট ফ্রেন্ড হয়ে গেছে। হ্যালো ভার্জিনিয়াকে আমাকে না, ও ভার্জিনিয়া না আমাকে খুঁজে খুঁজে মাছ ধরে এনে দেয়, খরগোশ ধরে ধরে এনে দেয়। আর এখানে দেখো একটা জিনিস বানিয়েছি, এইটা হচ্ছে বেরি গাছ লাগিয়েছি এখানে, মানে চারা লাগিয়েছি গাছের, তো এটা যখন বড় হবে এখান থেকে আমি বেরিস খেতে পারবো এখানে গাছ বড় হলে। কিন্তু আমি জানি না ভাই বরফের টাইমে এগুলো বড় হবে কি না, বাকি যাই হোক আমি আর একটা জিনিস দেখাচ্ছি যে এটাও বানিয়েছি, এটা হচ্ছে জল ধরার মেশিন। এখানে আমাকে শুধু কচ্ছপের একটা, মরা কচ্ছপের একটা খোল আনতে হবে, মানে একটা যেটা থাকে না কচ্ছপের পিঠ, শক্ত পিঠ, ওটা শুধু আমাকে যেখানে এনে পাততে হবে, তাহলে যখন বৃষ্টি পড়বে সেই জলগুলো এখানে জমা হবে আর এখান থেকে আমি জল খেতে পারবো ডাইরেক্ট, আমাকে আর দূরে কষ্ট করে যেতে হবে না ভাই। লেটস গো, আজকে আমাদের অনেক কিছু করতে হবে, আজকে আমাদের কচ্ছপের খোলস খুঁজতে হবে, তারপরে আমাকে আরও অনেক কিছু করতে হবে। আর যে হারে বরফ পড়ছে ভাই, চলো আমি তীর ধনুকটা প্রথমে হাতে নিয়ে নিই, আর আজকে আমি মাউস কিবোর্ড দিয়ে খেলছি ভাই, লেটস গো। আজকে ও প্রথমে তো, ও আমার তো খাওয়ারও খেতে হবে তাই না। এই দেখো ভার্জিনিয়া বরফের মধ্যে অর্ধেকখানি গেতে গেছে ভাই, দেখো এখানে অনেক বেশি বরফ পড়েছে, যেখানে যেখানে আমি হাঁটছি না, এই দেখো যেখানে যেখানে হাঁটছি ওখানে ওখানে দাগ হয়ে যাচ্ছে। আর এই যে ফাঁদগুলো আমি অন্য অন্য জায়গায় সরিয়েছি, আর যে স্টোরেজগুলো ছিল, এই যে লগের স্টোরেজ, তারপরে এই যে ফাঁদ, তারপরে এই যে বোন স্টোরেজ সব এই সাইডে বানিয়েছি। তো লেটস গো, এখন আমাকে খুঁজতে হবে কচ্ছপের একটা খোলস যেটা দিয়ে আমি জল ধরতে পারবো, পানীয় জল খেতে পারবো ওখান থেকে। আর আজকে আমি এই জঙ্গলটা এক্সপ্লোর করবো আরও ভালো করে। লেটস গো, আজকে অনেক মজা হবে গেম প্লেতে, তার জন্য সবাই আগে লাইক করে দাও। আজকের ভিডিওতে আমি টার্গেট রাখছি 20,000 লাইকের, আমি দেখবো 20,000 লাইক একদিনের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারো কিনা, যদি কমপ্লিট করে দিতে পারো তাহলে ভাই নেক্সট পার্ট আরও এপিক হবে ভাই। লেটস গো, আমি দেখো ঠান্ডায় কাঁপছি, দেখতে পারছো আমার হাত কাঁপছে ঠান্ডার ঠেলায়, দেখো ঠান্ডার ঠেলায় হাত কাঁপছে ভাই, এত ঠান্ডা। আর আমার একটা কথা মনে পড়ছে যে ভার্জিনিয়া আছে না, ভার্জিনিয়ার জন্য আমাকে ইয়ে করতে, হ্যাঁ ভার্জিনিয়া কী নিয়ে এসছে আমার জন্য, দেখো ফল নিয়ে এসছে আমার জন্য, ওকে কত কিউট ভার্জিনিয়া, ভার্জিনিয়ার ফল আমি নিয়ে নিয়েছি, থ্যাংক ইউ। আমি জমে যাচ্ছি ভাই ঠান্ডায়, দেখো ভার্জিনিয়াকে আমি জিনিস দিতে পারবো, এই দেখো ভার্জিনিয়াকে আমি না গান দিতে পারবো গান, কিন্তু আমার কাছে না গান নেই, যে গানগুলো খুঁজতে হবে, তাহলে আমি বন্দুক যখন দিব ভার্জিনিয়া এনিমিকে অ্যাটাক করবে আমার হয়ে ভাই। লেটস গো, ভার্জিনিয়া আমার ফ্রেন্ড হয়ে গেছে ফাইনালি। আর আজকে আমি আর একটা জিনিস আগে চলো বানাই। হ্যাঁ, তো আমি তোমাদের যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, এখান দিয়ে আমি একটা বিশাল বড় টাওয়ার বানাবো যেখান থেকে আমি গোটা মানে এরিয়াটাকে দেখতে পারবো এই টাওয়ারটা থেকে। আমি দেখাচ্ছি কোন টাওয়ার বানাবো, দাঁড়াও দাঁড়াও টাওয়ারটা কোথায় গেল, এখানে তো ছিল, ও এই তো এই তো এই তো এই টাওয়ারটা আমি আজকে বানাবো, লুক আউট টাওয়ার, এই যে এই টাওয়ারটা আমি বানাবো ঘরের পাশেই, যে এই পাশটাতে আমি টাওয়ার বানাবো যেখান থেকে আমি না গোটা আইল্যান্ডটা দেখতে পারবো, যে কোথায় কী হচ্ছে কোথায় কী না হচ্ছে। লেটস গো, আমি দেখি কোন দিকে মাথা দিয়ে টাওয়ারটা বানানো যায়। লেটস গো, অনেক মজা হবে আজকের গেম প্লেতেও। টাওয়ারটা তো মনে হয় আজকে আমি কমপ্লিট করতে পারবো না, কিন্তু চেষ্টা করবো কমপ্লিট করার। চলো আগে এখানে আমি টাওয়ারটা বিল্ড করে নেই। লেটস গো, এখানে শুধু আমাকে দিতে হবে লগ, দড়ি, হ্যাঁ এইসব জিনিস দিতে হবে যেটা আমি পরদিনও বানাতে পারি, অফ ক্যামেরাও বানাতে পারি। আর আমার কাছে না লগ আছে, অনেকগুলো লগ আমার কাছে আছে, চলো যতগুলো লগ আছে সেগুলো আগে দিয়ে দিই, বাকিগুলো আমি পরে অফ ক্যামেরায় করে নেবো। চলো আবে দাঁড়াও, চলো এখানে আমি লগ দিয়ে দিই,
এখানে যেরকম করে আমাকে লক লাগাতে হবে তাহলে আমি টাওয়ারটা কমপ্লিট বানাতে পারবো। ভাই অনেক খাটনি করতে হবে যদি আমি এই টাওয়ারটা বানাতে চাই। আর টাওয়ারটা যদি আমি একবার বানিয়ে নিই তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে এনিমি আসছে কি না, জঙ্গলের মানুষ আসছে কি না, কেউ আমাকে অ্যাটাক করতে চাচ্ছে কি না, সব কিছু আমি না এই টাওয়ারটা থেকে তো দেখতে পারবো। সেই জন্য আমি ভাবছি যে টাওয়ারটা আমাকে অবশ্যই বানাতে হবে এখানে। লেটস গো, চলো আমি সব কিছু এখানে লক টক এনে দিই। আর কেলভিনকে বলি আজকেও যে বেশি করে লক নিয়ে আসতে। দাঁড়াও, ওকে, তো এগুলো আমাকে ফাটিয়ে ফাটিয়ে এরকম, এই দেখো এরকম লাগাতে হবে, এখানে লাগিয়ে দিচ্ছি। চলো কেলভিনকে আমি আগে বলি, গেট সাম লগ অ্যান্ড ড্রপ হেয়ার বলে দিয়েছি, কেলভিন আমার জন্য লগ নিয়ে আসবে, আর ভার্জিনিয়াও আমাকে হেল্প করবে, আর ভার্জিনিয়ার সাথে কেলভিনের বিয়ে দিতে হবে। লেটস গো, আজকে আমরা না লগ দিয়ে দিয়ে প্রথমে আগে ওয়াচ টাওয়ারটা কমপ্লিট করি। চলো ওয়াচ টাওয়ারটা কমপ্লিট করলে আমি না এখান থেকে সব কিছু অনেক মজা হবে গেমটা ধীরে ধীরে। লেটস গো, এখানে যতগুলো লক লাগে আমি জানি না, এখানে 40টার মতো লক লাগবে দেখাচ্ছিল। তার মানে অনেক পরিশ্রম করতে হবে এই ওয়াচ টাওয়ারটা আমাকে বানাতে হলে। ভাই অনেক খাটাখাটি হতে চলেছে ভাই, তোমরা শুধু বলো আর কী কী বানাবো গেমটার মধ্যে। গেমটা না ধীরে ধীরে আমি প্রো হয়ে যাচ্ছি ভাই, ধীরে ধীরে যত প্রো হচ্ছি গেমটা খেলতে ততই আমার মজা লাগছে ভাই। চলো আরও লক নিয়ে আসি, আমার কাছে লক তো বেশি নেই। এই দেখো লক শেষ হয়ে গেছে, লক আমাকে গাছ কেটে কেটে আনতে হবে। আমি ভাবছি কি এখন লক আনবো না, আমরা চলো এক্সপ্লোর করতে যাই, জায়গাটাকে এক্সপ্লোর করবো। আমাকে ভাই যারা যারা পার্ট 4 দেখোনি অবশ্যই দেখে এসো। সেই পার্ট 4 যখন আমি গেম খেলছিলাম না, বন মানুষগুলো এসে আমাকে মেরে জলের মধ্যে পা বেঁধে ভাসিয়ে দিয়েছিল। তারপরে আমি অনেক কষ্ট করে সার্ভাইভ করে বেরিয়েছি ওখান থেকে ভাই, অনেক মুশকিল ছিল এটা। দেখো এরকম করে আমাকে বানাতে হবে ওয়াচ টাওয়ারটা, এটা তো আমি বানিয়ে নেবো, কোনো ব্যাপার না। ততক্ষণে কেলভিন, আবে কেলভিন এখানে বসে আছে কেন? কেলভিনকে আমি বলেছি লগ আনতে, ভাই কেলভিন এখানে গুত্তা দিয়ে বসে আছে ভাই, কেলভিন কোনো কাজের না। হ্যাঁ ভার্জিনিয়া, দাঁড়াও ভার্জিনিয়াকে ডেকে আমার লাভ নেই, আমি গেমটা প্রথমে না এখানে সেভ করি। তাছাড়া যদি এই দেখো আর একটা জিনিস বানিয়েছি, ঘরের মধ্যে আমি শেল্ফ বানিয়েছি, এটা দেখাতে তো ভুলেই গেছি। এখানে শেল্ফ বানিয়েছি যেখানে আমার সমস্ত রকম খাবার টাবার আছে যেগুলো আমি খেতে পারবো। দাঁড়াও, এই যে ইয়ে পেয়েছি, নুডলস ফুডলস পেয়েছি, এগুলো আমি খেতে পারবো এরকম করে নুডলস। তারপরে আরও অনেক কিছু পেয়েছি আমি দেখাচ্ছি। আর এই যে কঙ্কাল দিয়ে আমি একটা লাইট বানিয়েছি, মশাল, যেটা আমি ঝুলিয়ে রেখেছি ঘরের মধ্যে যাতে হুট। ও আর একটা জিনিস তো বানিয়েছি, দাঁড়াও লক বানিয়েছি, লক, এই দেখো লক বানিয়ে দিয়েছি ঘরের মধ্যে, আমি না চাইলে কেউ ঢুকতে পারবে না ঘরটাতে। হ্যালো ভার্জিনিয়া, চলো এখান থেকে কত কিছু বানিয়ে দিচ্ছি। তো গেমটা আমি না প্রথমে সেভ করে নিই, তো প্রথমে আমি না এখানে গেমটা সেভ করি। ইয়েস, চলো গেমটা তো সেভ করে নিয়েছি। এইবার আমি যাবো হচ্ছে আমার কাজ করতে, আমার অনেক কাজ আছে আজকে। আবার আমরা যাবো এখন এক্সপ্লোর করতে, জঙ্গলটাকে এক্সপ্লোর করবো। লেটস গো, দেখবো আমরা আজকে কোথায় যেতে পারি। আর আজকে আমাদের একটা কাজ আছে, আজকে আমাদের টার্টেল খুঁজতে হবে। টার্টেল মানে কচ্ছপ, খুঁজে আমাকে কচ্ছপের খলসটা নিতে হবে যেটা দিয়ে আমি জল কালেক্ট করতে পারি। ভাই চলো আমি আগে ধনুক নিয়ে নিই, ধনুকটা কোথায় গেল? হ্যাঁ, যখন তখন আমার বন মানুষ চলে আসে, তো গেমের মধ্যে বলা যায় না ভাই কখন বন মানুষ চলে আসবে। তোমাদের কাজ হচ্ছে ভিডিওটাতে লাইক করা, অবশ্যই ভিডিওটাতে লাইক কিন্তু করে দিও, তাছাড়া আমি কিন্তু এই গেম কন্টিনিউ করবো না, অবশ্যই লাইক করে দিও। আর এখানে ও ভাই আমার মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে যাবে, তার মানে আমাকে সন্ধ্যাবেলা না বেরোনো উচিত হবে না। আমি এক কাজ করি, আমি দিনের বেলা বেরোই, তাহলে সারা দিন আমার কাছে থাকবে খোঁজার জন্য। দেখো যেমনটা আমি বলছিলাম, কেলভিন তো আমাদের এখানে লগ আনতে ব্যস্ত, কেলভিন এখন কাজ করছে, দেখছে যে সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য এখন কাজ করছে, কাজ না করলে তো হবে না। আর রাত করে আমার বাড়িটা অনেক সুন্দর লাগে, কারণ রাত করে দেখার জন্য আমি না এখানে মশাল বানিয়ে নিয়েছি, দেখেছো এখানে মশাল লাগিয়েছি কতগুলো। ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছ তোমরা রাত হয়ে গেছে গেমটার মধ্যে। আর এটা হচ্ছে আমার বাড়ি, এখানে চলো আমি আগুন ধরিয়ে নিই আর আমি রান্না করে নিই ফটাফট। রান্না করে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব, দুপুরবেলায় উঠে আমি বেরোবো আমার কাজে। ভাই ভাই মনে হয় ভূত চলে আসলো গেমটার মধ্যে, হুট করে না আগুনটা নিভে গেল ভাই। চলো আমরা বাড়াবাড়ি না করে ফটাফট গিয়ে ঘুমিয়ে পড়ি, সকালবেলা এসে আমরা আমাদের কাজ করব। ভাই ঘর আবার লক হয়ে যাচ্ছে কেন? চলো আমরা ঘুমিয়ে যাই, রাতের মতো ঘুমিয়ে যাই। ওকে গুড নাইট সবাইকে। ওকে সকাল হয়ে গেছে ভাই, চলো এবার আমাদের কাজে বেরোতে হবে, আমার জল তৃষ্ঠাও পেয়ে গেছে। দেখো কত ফুটফুটে রোদ উঠেছে আকাশের মধ্যে ভাই। চলো কোনো ব্যাপার না, এখানে আমি সকালবেলা পরে মশাল বানিয়ে নেব, আপাতত আমার কাছে খাওয়ারও আছে সব কিছু। ও ও ভাই আবার ওই লোকটা এসছে, এই যে এই লোকটা একটা মারলে আমি না মরে যাই, এটা অনেক ডেঞ্জারাস ভাই, এটাকে ফাঁদে ফেলতে হবে। দাঁড়াও এটাকে ফাঁদে ফেলার ব্যবস্থা করছি। আজা আজা লোক, আজা আজা আজা। দাঁড়াও আমি তীর ধনুক দিয়ে একে মারার চেষ্টা করি, তাহলে লোকটা আমার কাছে চলে আসবে ভাই। আজা 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 আজা, চলে আসছে, সত্যি সত্যি চলে আসছে। সবাই কেন না কেন না। ও ভাই ভাই ভাই, ধরেন আমি ট্র্যাপটা ঠিক করি তাহলে মরে যাবে ফাঁদে। আজা চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, হ্যাঁ চলে আয় চলে আয়। ও আমি ভেবেছিলাম মরে যাবে ভাই, ফাঁদে মরলো না, শয়তান মর 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 মর, মরে যা মরে যা। এটা কোন লাইভেলের এলিয়েন ভাই, মরে যা মরে যা, ফাঁদে পড় ফাঁদে পড়, ফাঁদে পড়ছে না কেন ভাই? আজা আজা আবার আজা আবার আজা 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 আয় আয়, ফাঁদে আবে মরছে মরছে, এবার মরছে, দেখেছো ফাঁদের মধ্যে মরে।
শুধু আমাকে বুদ্ধি খাটিয়ে না মারতে হবে একে। চলো এর কাছ থেকে আমি একটা আর্মার পাবো, আর্মারটা নিয়ে নিই, তারপর আমি শরীর এটা পরে নেব, তারপরে আমি যাবো এখন এক্সপ্লোর করতে গেমটা। লেটস গো, অনেক মজার গেম ভাই, আমি জানি, ওই জন্যই তোমরা ভিডিওতে লাইক করে দাও তাড়াতাড়ি। এই দেখো আমাকে কি এনে দিচ্ছে, এই মেয়েটা অনেক ভালো, ভার্জিনিয়া অনেক ভালো ভাই, এ আমাকে অনেক কিছু এনে এনে দেয় ভাই। হ্যালো ভার্জিনিয়া, বাই বাই, আমি এখন যাবো এক্সপ্লোর করতে, ঠিক আছে? এখন আমি এক্সপ্লোর করতে যাবো, চলো এখন আমরা এক্সপ্লোর করে আসি যে কচ্ছপের খোলসটা কোথায় পাওয়া যায় ভাই। কচ্ছপের খোলস যদি পাই তাহলে আমাকে দূরে যেতে হবে না আর জল খেতে, তাহলে আমি বৃষ্টি পড়বে আর জলগুলো জড়ো হবে, সেখান থেকে আমি জল খেতে পারবো। আর লগ এনেছে না কেলভিন, হ্যাঁ আনুজ্ঞা, চলো আমরা আগে ইয়ে করি, কচ্ছপের খোলসটা খুঁজি, এক্সপ্লোর করি, বাকি দিনের বেলা দেখা যাবে যে আরও কী কী, মানে দিন তো হয়ে গেছে, আমি কী বলছি উল্টাপাল্টা ভাই। চলো এখান থেকে আমি জঙ্গলটার মধ্যে যাই, দেখি এক্সপ্লোর করে কী কী আছে জঙ্গলটার মধ্যে আজকে। দেখো গেমটা কত সুন্দর লাগছে দেখতে, দিই বরফ পড়ে গেছে, দেখেছো এটা গুটোগুটি সবুজ, মানে পুরাটা সবুজ জঙ্গল ছিল, এখন বরফ পড়ে পুরাটা সাদা হয়ে গেছে, কোনো ব্যাপার না, চলো আমরা একটু এক্সপ্লোর করবো। আর আমি না অনেকটা প্রো হয়ে গেছি গেমটা খেলতে খেলতে, তো এখন দেখতে পারবা যে আমি কতটা প্রো এই গেমের মধ্যে। আবে ও, ওই লোকটা আছে, ওই লোকগুলো, ওদের লিডারকে আমি মেরেছিলাম আগের দিন, কোনো আমাকে মারার জন্য খুঁজছে ভাই, এরা আমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে ভাই, আমাকে সাবধান থাকতে হবে। তীরধনুকটা হাতে নিয়ে নিই ভাই, তীরধনুকটা হাতে নিয়ে নিয়েছিল, আবে আমাকে মারার জন্য সত্যি সত্যি আসছে ভাই, পালা 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 পালা, প্লিজ প্লিজ আসিস না আসিস না আসিস না, দেখো আসছে আমাকে মারার জন্য, দেখেছো ভার্জিনিয়া ওদের ভয় দেখাচ্ছে। ও ভাই ভার্জিনিয়াকে মারছে, ভার্জিনিয়াকে মারছে, দেখেছো ভার্জিনিয়াকে মেরে ফেললে মনে হচ্ছে, ও ভাই ভার্জিনিয়াকে মেরে ফেলছে ভাই, দাঁড়া আমি বদলা নিবো ভাই, ভার্জিনিয়াকে মারলে, দাঁড়া দাঁড়া সবগুলোকে মারো, আমি ভাবছিলাম কাউকে মারবো না, কিন্তু এরা এত শয়তানি করছে না, এদেরকে মারতেই হবে ভাই। আয় আমার সাথে কেরামতি, আমার সাথে কেরামতি কেন করছিস, আজা আজা আজা, দাঁড়া আমার সাথে কেরামতি করছে ভাই, এদের সাহস কত, আবার ভার্জিনিয়াকে মারছে আমাকে না বলে, ভার্জিনিয়া আমার ফ্রেন্ড হয় জানিস না তোরা, আজা 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 সবগুলোকে মারবো, ভার্জিনিয়াকে কেন মারলি বল, ভার্জিনিয়া তোর কী দোষ করেছিল, ভার্জিনিয়া আমার ফ্রেন্ড হয়, ভার্জিনিয়াকে মারছিস কেন তুই, একদম এমন পিটানি পিটাবো, মারছে ভাই, পালা 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 পালা, দাঁড়া আমি আমি আসছি, আমি এখনই আসছি, দাঁড়া আমি একটু পাওয়ারফুল হয়ে যে খেয়েটে আসি, তারপরে আসছি ভাই, তোদের মজা দেখাচ্ছি আমি, আমি এদিকে আসবো না ভাই, ভাই 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 ভাই, আমাকে না কয়েকটা তীর বানাতে হবে, তীর ফার বানিয়ে আমি আসছি, দাঁড়াও আমি আমি শক্তিমান হয়ে আসছি, দাঁড়া তোরা তোদেরকে আমি মারবো ভাই, এখনই মারবো, আমাকে মারছে ভাই, ভার্জিনিয়া আবার ওইদিকে কেন যাচ্ছে, ভার্জিনিয়াকে একবার মেরেছে এরা, ভার্জিনিয়াকে মেরে ফেলবে ভাই, ভার্জিনিয়াকে আমাকে বাঁচাতে হবে যে করেই হোক ভাই, চলো ভার্জিনিয়াকে তো বাঁচাতেই হবে, না ছাড়া মেরে ফেলবে, তার আগে না আমি তীর বানিয়ে নিই কয়েকটা আর খাবার খেয়ে নিই, লেটস গো, দাঁড়াও দাঁড়াও আমি কয়েকটা পেন কিলার খেয়ে নিই, খাবার টাবার সব খেয়ে তারপরে আমি যাবো একবারে ভাই, দাঁড়া, ওকে ভাই লেটস গো, এবার আমি অনেকগুলো তীর বানিয়ে নিয়েছি, আমাকে ভার্জিনিয়াকে মারছে ভাই, সাহস কত, জঙ্গলি মানুষগুলো আমি 12টা বাজাচ্ছি, দাঁড়াও লোকগুলো কি এখনও আছে না গেছে আমি বুঝতে পারছি না ভাই, মনে হয় চলে গেছে ভয় পেয়ে ভাই, মনে হয় আর এখানে নেই, ও লোকগুলো এখানে ঘুরছে নাকি, আমি বুঝতে পারছি না ভাই, আমার অনেকগুলো তীর বিধে আছে লোকটার কাছে, দাঁড়া দাঁড়া তুই দাঁড়া, আমার সাথে মারামারি করার ধান্দা আমি তোকে দেখাচ্ছি, মজা আজা, কান্নাকাটি করছে দেখো, এর ছেলেকে মেরেছি বলে কান্নাকাটি করছে, সবাই মরে যাও তাহলে আর কান্নাকাটি করতে হবে না, ঠিক আছে, আমাকে মারছিল ভাই আগের দিন, ওকে সবাইকে মেরে দিয়েছি ভাই, ভার্জিনিয়াকে মারছিল, ভার্জিনিয়া কী দোষ করছে দেখো, ভার্জিনিয়ার রক্ত বের করে দিয়েছে মেরে মেরে, ভার্জিনিয়া আমার ফ্রেন্ড হয় আর ভার্জিনিয়াকে, এই তো বসটা এসছে, দাঁড়া তোর যদি লুঙ্গি না খুলছি আমি আজকে, আমার ভার্জিনিয়াকে মেরেছিস কেন বল, দাঁড়া 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 এই লুঙ্গি খুলবে লোকটার আমি আজকে, আয় চলে আয় চলে আয়, আবে কোথায় যাচ্ছে তীর, আবে আরে আবে একটাও লাগছে না কেন, এই সুপার প্যান নাকি, আবে কিরে আমার হাতে তো, আবে কিরে আজা, হ্যাঁ আয় এখন কে কে কেমন থাকে, আবে মরেনি, এবার মরেছে, এবার মরেছে মনে হচ্ছে, এবার মরেছে ভাই, ফাইনালি এবার মরে গেছে ভাই, আর কিচ্ছু করতে পারবে না আমার, শয়তান কোথাকার আমাকে মারছিল, এসে মনে করেছে গ্রুপ নিয়ে আসবো, পিটাবো শখের গেমারকে, পিটিয়ে হাগিয়ে দেবো, এরকম কোনো দিনও হবে না, আমি অনেক বড় প্রো হয়ে গেছি গেম খেলতে খেলতে, আমি ভাবছিলাম এদেরকে না মারবো না, এদেরকে ভদ্রভাবে পেশ আসবো, এদের সাথে কোনো মারামারি করবো না, এদের সাথে এত শয়তানি করলো আমার সাথে, না মেরে থাকতেই পারলাম না, চলো এবার আমি না ফটাফট জল খেয়ে নিই, আমার জল তেষ্টা পেয়ে গেছে, তারপরে আমি জঙ্গলটা এক্সপ্লোর করবো, কারণ আমাকে কচ্ছপের খোল খুঁজতে হবে ভাই, অনেক কিছু করতে হবে, আরও অনেক কাজ আছে আমার আজকে ভাই, ওকে জল তো আমি খেয়ে নিয়েছি, এবার আমাকে না এক্সপ্লোর করতে হবে জঙ্গলটা, আর গোটা জঙ্গলটাই না বরফ বরফ হয়ে গেছে কেমন যেন, ধরো আমি ফোনটার মধ্যে দেখি কোথায় যেতে হবে, চলো সামনের দিকটাতে যাই, অনেক কিছু এক্সপ্লোর করার আছে আজকে, আমি অনেক কিছু এক্সপ্লোর করবো ভাই,
আজকে আমাকে কচ্ছপের খোলস খুঁজতেই হবে, আর তারপরে অনেক কিছু খুঁজতে হবে ভাই। তাছাড়া আমি গেমটা না কমপ্লিট করতে পারবো না, অনেক কিছু করতে হবে আমাকে সার্ভাইভ করার জন্য। অনেক কাজ আছে ভাই, অনেক প্রেশার আমার মাথায়। তাড়াতাড়ি লাইক যদি না করেছো ভিডিও, বাড়ি গিয়ে পিটাবো, বাড়ি গিয়ে পিটিয়ে হাগিয়ে দিয়ে আসবো মুখ। কিচ্ছু না, তাড়াতাড়ি লাইক। কি আসলো ভাই, কার চিল্লানোর আওয়াজ পেয়েছিলাম আমি? কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আবে আছে, আবে ও বন মানুষ আসছে, বন মানুষ। ও ভাই পালাও, এখান থেকে পালাও, এখান থেকে পালাও, এখানে এমনি, এখানে এমনি। কত একগুচ্ছ বন মানুষ ভাই, অনেকগুলো বন মানুষ আছে। আমি মারামারি করতে চাই না এদের সাথে, আমি আমার কাজ করব আর বাড়ি পালাবো ভাই। চলো চলো চলো, দেখো আমার পিছে পিছে আবার আসছে, অনেকগুলো বন মানুষ আছে ভাই এখানে, আমি যাবো না ওই দিকটায়। চলো আমরা না সমুদ্র কিনারাটা দিয়ে খুঁজি যে আমরা কোনো কচ্ছপের খোলস পাইনি কি। আমাদের কচ্ছপের খোলস তো খুঁজতেই হবে, তাছাড়া আমাদের বন্দুকও খুঁজতে হবে। বন্দুক ছাড়া না আমি সবার সাথে ফাইট করতে পারবো না। কিছু কিছু মানুষ আছে অনেক শক্তিশালী, তো তার জন্য আমাকে বন্দুকটা খুঁজতেই হবে ভাই। লেটস গো। তো প্রথমে চলো আমি ইয়েটার ওইদিকে যাই, সমুদ্র কিনারাটাই যাই। সমুদ্র কিনারায় গিয়ে খুঁজে দেখি যে কোথায় বন্দুক টন্দুক কিছু পাই নাকি। আর ওই যে দেখতে পাচ্ছ কালো টাওয়ার বানাচ্ছিলাম, ওটা হচ্ছে আমাদের বাড়ি ভাই। অনেক চেঞ্জ হয়ে গেছে গেমটা, পুরো বরফ পড়ে পড়ে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। যারা যারা পার্ট 1, 2, 3, 4 দেখোনি অবশ্যই রেকমেন্ড করবো, দেখে এসো অনেক ভাল লাগবে। তো দেখে এসো, তারপরে এটাও দেখো পার্ট 5, পার্ট 6ও খুব তাড়াতাড়ি আসবে। তোমরা শুধু 20,000 লাইক করে দাও, যদি 20,000 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে পার্ট 6ও তাড়াতাড়ি আসবে ভাই, অবশ্যই লাইক করে দাও। আমি দেখি আশেপাশে কোথাও কচ্ছপ পাওয়া যায় নাকি। দেখো কিনারা দিয়ে খুঁজতে খুঁজতে কোথায় চলে এসেছি ভাই, একটাও কচ্ছপের খোলস আমি পাচ্ছি না। এগুলো কি জিনিস ভাই, দেখো এখানে বোটের মতো কি যেন রাখা আছে এদিকটায়। এই দেখো হলো কী কী যেন রাখা আছে ভাই, এখানে বাক্সও পেয়েছি একটা, বাক্সের মধ্যে বম পেয়েছি। ও ভাই অনেক কিছু পেয়েছি। তো এখানে কী কী ছিল ভাই, এখানে তো আমি জানি না এরম ছিল ভাই। ভাই ভাই অনেক কিছু আছে এখানটায়, দাঁড়াও দাঁড়াও। ও ভাই টেন্ট, এখানে কেউ থাকে নাকি? একটা লোক আছে ভাই, ও লোকটা মরে গেছে মনে হয়, লোকটা মরে গেছে ভাই। আমি মনে করছিলাম লোকটা জীবিত আছে ভাই, জীবিত তো নেই, মরে গেছে। চলো এই বাক্সগুলোর মধ্যে দেখি কী পাই। ঝাড়বাতি টারবাতি পেয়েছি ভাই, অনেক কিছু পেয়েছি কিন্তু কাজের জিনিস পাইনি ভাই। কচ্ছপের খোলসটা কখন পাবো? খাওয়ার পেয়েছি, খাওয়ারটা আমার ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার খিদে পাচ্ছে বারবার। ওকে এখানেও খাওয়ার আছে, আরও কোনো ব্যাপার না, এখানেও খাওয়ার আছে, এখানেও আরও কিছু আছে ভাই, অনেক কিছু আছে। তো অনেক কিছু কাজের জিনিস তো পেয়েছি কিন্তু আমি কচ্ছপের খোলসটা এখনও পাইনি। কেমন কেমন জায়গায় চলে এসেছি আজকে আমরা দেখো। আর এখানে ঝিনুক রাখা আছে না, এগুলো সব নিয়ে নিই, খাওয়া যাবে ফাঁকা টাইমে। এখানে আরেকটা মানুষ আছে ভাই, এটা কি? এটাও মনে হয় বন মানুষ, এটাও বন মানুষ ভাই। একে এর কাছে যাবো না আমি, এই ভয় পাই আমাকে দেখে। এটা ভালো, এটা কিছু বলবে না, দেখো এই পালিয়ে যাচ্ছে আমাকে দেখে, দেখেছো? এ লিডারকে ডেকে নিয়ে আসবে একটু পরে ভাই, এখান থেকে আমি পালাই। আমাকে তাড়াতাড়ি কচ্ছপ খুঁজতে হবে ভাই, যে করেই হোক। ও ভাই কোথায় চলে আসলাম দেখো, বসতে পেয়ে গেছি, একটা ডেরা পেয়ে গেছি। এই দেখো একটা কিসের ডেরা পেয়ে গেছি, বন মানুষের ডেরা। ও ভাই শিট, দেখো কোথাকার কোন মানুষের ডেরাতে চলে আসলাম, মেরে না ফেলে ভাই। ভাই এখানে লোকজন বাস করে তো, দেখেছি এখানে লোকজন বাস করে। আবে আমাকে মারার জন্য আসছে, দেখেছো কোথায় চলে এসছি? আমাকে মারার জন্য সবাই রেডি ভাই, আসিস না, আসিস না। ও টাইমে মরবি, ও টাইমে মরবি, তুই মরবি, আমি মরবো না। এদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, দেখেছো? আবার তীর শেষ হয়ে গেছে আমার। শিট শিট, পালা এখান থেকে, পালা এখান থেকে, পালো। আমি না বেশি করে তীর বানিয়ে নিয়ে আসতে হবে, আমার কাছে তীর নেই, খেতেও হবে ভাই। খাওয়ারও শেষ হয়ে গেছে আমার কাছে প্রায়। ও শিট শিট, আমার দিকে আসছে কেন আবার? দাঁড়াও, এদের এদের না মেরে কি আমি ওদের কাছে যেতে পারবো না? না মেরে তো ভাই যেতে পারবো না, বুঝতে পেরে গেছি। কিন্তু দাঁড়াও, তীর ফির বানিয়ে আমাকে এদের কাছে আসতে হবে। আবার আমার পিছে পিছে আসছে কেন? হবে আমার পিছে পিছে কেন আসছে? আমি কিছু করিনি দেখো, তাও আমার পিছে পিছে আসছে। দাঁড়া দাঁড়া, তোর হবে, তোর হবে আজকে, দাঁড়া। আমার পিছে পিছে আসা তো, তোর এমন পিটান পিটাবো মনে থাকবে সারা জীবন। ভাই পিছে পিছে আসছে ভাই, পালাও এখান থেকে। আমি আগে তীর ফির বানিয়ে নিয়ে আসি একটু দূর থেকে, তারপরে এসে আমি এদের পিটাবো। দাঁড়াও, তীর বানাতে হবে, অনেকগুলো তীর বানাতে হবে। এটা হাতে নিয়ে নিয়েছি, এবার আয়, এবার আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, হ্যাঁ আয় আয় আয়, আজা আজা আজা, কে কেমন থাকে? মানে আমার পিছে পিছে আসছে আবার শয়তানের বাচ্চা। আয়, মারতে চাই না তাও ভাই, মারতে হয়, কিচ্ছু করার নেই আমার ভাই, মারতে চাচ্ছিলাম না আমি। আচ্ছা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, চিল চিল চিল। চলো আমরা এদের ডেরাটায় ঢুকবো, আর দেখবো ওদের ডেরায় কে কে থাকে ভাই। এরা একটা ফ্যামিলি বানিয়ে রেখেছে ভাই, কোনো কেউ অফেন্ড হবে না, কেউ ভেবো না যে এদের মারছো কেন। এটা তো গেমের ক্যারেক্টার ভাই, কিছু হবে না। আমি রিয়েল লাইফে কাউকে হলে এরকম মারতাম না, যেহেতু এটা গেম ওই জন্য মারলে কিছু হবে না ভাই। চলো এদের আমি ডেরায় ঢুকবো, এদের মেরে মেরে, এটাই তো মজা ভাই। চলো গেমের মধ্যে মারবো এদেরকে। ওকে, তো ফাইনালি টাইম হয়ে গেছে এদের ডেরায় ঢোকার। চলো এবার এদের ডেরায় ঢুকবো, আর দেখবো এরা ডেরার মধ্যে কী কী লুকিয়ে রেখেছে ভাই। এদের ডেরায় ঢুকলে হয়তো আমরা অনেক কিছু পেতে পারি ভাই। চলো লুকিয়ে লুকিয়ে যাই। এ দেখো আসছে আমার কাছে, আবার আসছে।
ভাই লোকটা আমার কাছে আবার আসছে দেখেছো লোকটা আমার কাছে কেন আসছে ভাই মেরে ফেললো ভাই আমি মারতে ভাই আমি কেন যাই এদের সাথে মারামারি করতে ভাই আমি কেন যাই জলে ফেলে দিয়েছে মেরে আজকে ও ভাই আমাকে আবে নুব ভাই আমি কত বড় আমি কেন মারামারি করতে যাচ্ছি তো আবার স্পেয়ার নিয়ে যাচ্ছে মেয়েদের সাথে আবে তীর ধনুক নিয়ে গেলে বেশি ভালো হতো তাই না তীর ধনুক নিয়ে গেলে ভালো হতো তাহলে হয়তো আমাকে মারতে পারতো এবার তীর ধনুক নিয়ে যাবো আমার জিনিসপত্র হারিয়ে গেল নাকি আমি সেটাই দেখি ভাই কেন মারলো আমাকে ভাই দাঁড়া 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 এবার আমি তীর ধনুক নিয়ে যাবো তারপর এদের মারবো ভাই চলো দেখো সমুদ্রের নিচেও ওয়ার্ল্ড আছে একটা আলাদা চলো উপরটায় আমাকে উঠতে হবে তারপর আমি এদের মজা দেখাচ্ছি দাঁড়া আমাকে মারা না শিট কোথায় চলে আসলাম আমি এটা আমি যাই না ভাই কোথায় চলে আসছি জল খেয়ে নিয়েছি অনেক ওকে আমি জানি না আমার ব্যাগটা কোথায় চলে গেল সব আছে কি না নেই কে জানে নেও ও আছে আছে ওই দিকটা আছে ওই দিকটা আছে ভাই আমি বাড়ি থেকে হারিয়ে গেছি ভাই ভাই আমি হারিয়ে গেছি মনে হচ্ছে এখান থেকে পার্ট সিক্স আর আমি কোনোদিনও খেলতে পারবো না মনে হয় কোন ওয়ার্ল্ডে চলে আসলাম আমি একটা দেখো আমার ঘর তো এদিকটা ভাই সব হারিয়ে গেছে আমি কোন দিকটায় চলে আসলাম আমি কিচ্ছু বুঝতে পারছি না এখন সব উল্টাপাল্টা লাগছে ভাই আমি জলে ভেসে ভেসে কোথায় চলে এসেছি আমাকে জলে ভাসিয়ে দিয়েছিল মেরে ভাই আমি এত বোকা কেন ভাই আমি কেন স্পেয়ার নিয়ে এদের সাথে মারামারি করতে গেলাম তোমরা শুধু 20,000 লাইক করে দাও তারপরে দেখো ভাই লেভেল সিক্সে আমি অনেক স্ট্রং হয়ে যাব তারপরে আমি দেখাবো মজা এদেরকে দাঁড়াও আমার সাথে পাঙ্গা নেওয়া না এ তো পেয়ে গেছি শার্ট পেয়ে গেছি ব্যাগ পেয়ে গেছি এই ব্যাগের মধ্যে আমার সব কিছু আছে ধরো আমি খেটে নেই তারপরে আমি দেখাচ্ছি মজা ভাই দেখো কোন জঙ্গলে এসে আমি হারিয়ে গেছি এবার আমাকে খুঁজতে হবে যে আমার বাড়িটা কোথায় ছিল আর তারপর আমাকে এক্সপ্লোরও করতে হবে জঙ্গলটা গেমটা অনেক হার্ড আছে যতটা সহজ মনে হয় দেখে অতটাও সহজ না ভাই অনেক কঠিন আছে তোমরা শুধু কমেন্টে বলো যেটার পার্ট সিক্স চাও কি না যদি পার্ট সিক্স চাও তাহলে ভিডিওটা তো অবশ্যই একদিনের মধ্যে 20,000 লাইক করে দাও আমি জানি তোমরা পারবে ভাই অবশ্যই পারবে 20,000 লাইক অবশ্যই করে দিও লেটস গো চলো আমরা উপরটাতে যাই পাহাড়ের গোটাটা ও ম্যাপ পেয়েছি একটা দেখো কিসের জানো ও ভাই একটা ম্যাপ পেয়েছি কিসের জানো দেখেছো এই দেখো এটা হয়তো কোনো লোক এসে লাগিয়ে রেখেছে নাকি আমি বুঝতে পারছি না বাকি গেমটা খেলতে খেলতে বুঝতে পারবো যে আমি কোথায় চলে আসলাম ভাই আমি আমার মাথায় কাজ করছে না যে গেমটা আমি ভাই কী করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না এখন এই দেখো একটা পুকুর আছে ও এটা বরফের বরফ জমে জমে গেছে জলের উপরে আর এটা কি ও ভাই দেখো একটা লোক ঠান্ডার ঠেলায় মরে গেছে জলে পড়ে ও ভাই এটা একটা পুকুর ছিল যেটা বরফ জমে গেছে ও ভাই 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 দাঁড়াও এটা বরফটা আমি ভাঙতে পারি কি না ট্রাই করে দেখি বরফটা কি ভাঙতে পারবো আমি না না মনে হয় ভাঙতে পারবো না ভাই ও ভাই আমি আর একটা পুকুর পেয়ে গেছি আমি কোথায় চলে এসেছি আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার মনে হচ্ছে কি আমি মরে যাবো এখানে আর বেশি দিন বাঁচবো না আর একটা পুকুর পেয়ে গেছি বড় পুকুর সব বরফ পরে সাদা হয়ে গেছে ভাই আমি এই বরফের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছি ভাই অনেক ডেঞ্জারাস টাইপের জায়গাটাও সন্স অফ দি ফরেস্টে আমি অনেক বিপদে পড়ে গেছি ভাই তোমরা যদি চাও পার্ট সিক্স অবশ্যই কমেন্টে বলো আমি এখান থেকেও বের হবো ভাই পরের এপিসোডে ম্যাপের মধ্যে দেখো কি যেন একটা দেখাচ্ছে সামনে জিপিএসে ওখানে দেখি কিছু একটা দেখতে পাচ্ছি ওখানটায় যাই ওখানটায় গিয়ে দেখি কী আছে এখানে আমরা তো নিশানাটার এখানে চলে আসি ও এখান থেকে আমি রেগে আসছিলাম আমি মনে হয় এসেছিলাম এর আগে এখানটাতে আমি জানি না এরকম জায়গাতে আমি এসেছিলাম মনে হচ্ছে ভাই আমি না ভাবছি কি আজকে তো রাত হয়ে গেছে তো আজকে না আমি এখানটায় ক্যাম্পিং করি একটা তাঁবু খাটিয়ে এখানটায় রাত কাটাই খেয়ে দে ঘুমিয়ে যাই দিনের বেলা দেখা যাবে ভাই কোনো উপায় পাওয়া যায় কি না কারণ একটু পর রাত হয়ে যাবে দেখো মেঘ করেছে বৃষ্টিও হতে পারে স্নো ইয়ে হতে পারে বরফের ঝড়ও হতে পারে ও আবার ওইদিকে ট্রাইবাল আছে ও ভাই ওইদিকে দেখো আবার ওই বন মানুষগুলো আছে ভাই এদিকটা একটু দূরে যাই তো আমি ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি আমি না ঝর্ণাটার পাশে গিয়ে না আজকের মতো তাঁবু খাটিয়ে রাতটা কাটাই বাকি কালকে সকালে দেখা যাবে কি করা যায় কারণ ঝর্ণার পাশে যদি যাই তাহলে আমরা জলের উৎস পাবো আর যেখান থেকে আমরা জল খেতে পারবো জল টল খেয়ে সকালবেলা দেখা যাবে ভাই কী করা যাবে আজকে আর আমি মাথা কাটাচ্ছি না ভাই আজকে অনেক স্ট্রাগল করেছি ওকে তো আমরা জল পেয়ে গেছি এখানে আমরা বাড়ি বানাতে পারবো কিন্তু এখানে যে অত্যাচার জঙ্গলি মানুষের এগুলো বানর না হনুমান আমি বুঝতে পারছি না কিছু ভাই এগুলো নয় ট্রাইবাল আগেকার প্রজাতির মানুষ টানুষ কিছু একটা হবে আমি বুঝতে পারছি না এখানে আমাকে আগুন জ্বালিয়ে রাতটা কাটাতে হবে ওকে চলো এখান থেকে আমাকে তাঁবু খাটিয়ে রাত কাটাতে হবে আমি বুঝতে পেরে গেছি ভাই ভার্জিনিয়া চলে এসছে এখানে ওকে আমরা এখানে তাঁবু খাটিয়ে দিয়েছি এখানটায় আমাকে আগুন জ্বালাতে হবে এক সেকেন্ড এখানে যদি আগুন জ্বালাই তাহলে বন মানুষগুলো হয়তো আসবে না ভাই চলো আগুন তো জ্বালিয়ে দিয়েছি এবার বন মানুষগুলো একটু একটু ভয় পাবে এখানটায় আসতে হবে ভয় পাচ্ছে না নাকি এখানে আমি কী করে ঘুমাবো আমি সেটাই ভাবছি ভাই ঘুমাতে পারবো তো
যে বন মানুষের অত্যাচার, আমার ভয় লাগছে রাত করে ঘুমাতেও। আমাকে অ্যাটাক করছে ভাই, আমাকে অ্যাটাক করছে, আগুন জ্বালিয়েছি দেখে, দেখেছো ভাই আমাকে কতগুলো বন মানুষ অ্যাটাক করেছে দেখো। বন মানুষের ঝাঁক চলে এসছে আমাকে মারার জন্য ভাই, এই অন্ধকারের মধ্যেও আমি কি করে সার্ভাইভ করবো রাত টাইম, বুঝতে পারছি। কেমন আওয়াজ করছে ভাই, গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে আমার, এদের আওয়াজ শুনে করছে ভাই ভাই ভাই। তার আমি খাবারটা খেয়ে নিই ফটাফট। ওকে ভাই চলো আজকের মতো আমরা এখানে রাখছি গেম প্লে পার্ট 5 পার্ট 6। যদি তোমরা চাও অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, 20,000 লাইক একদিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আনবো। অবশ্যই লাইক করে দিও, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। বাই বাই সবাই, আর কমেন্টে বলো গেম প্লে তোমাদের কেমন লাগলো, আর পরে আরও কী কী গেম চাও, সন্স অফ দি ফরেস্ট বাদেও আরও যা যা গেম চাও আমাকে কমেন্টে বলতে পারো, সেগুলো গেমও আমরা খেলবো খুব তাড়াতাড়ি। মাইনক্রাফ্টেরও SMP খেলবো, অনেক কিছু করবো, লেটস গো। আর আমাকে না কালকে বাড়িঘর খুঁজতে হবে, তারপরে কচ্ছপের খোলস খুঁজতে হবে, অনেক কিছু করতে হবে, সেগুলো দেখতে হলে পার্ট 6 ওর জন্য ওয়েট করো। আর তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো, চ্যানেলে চ্যানেল নতুন এসছো শখের গেমের চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভাই আমি যাই, আমার খিদে পেয়ে গেছে ভাই।